চলতি বছর 16টি টি টোয়েন্টি ম্যাচ খেলে মাত্র 4টিতে জয়। সমীকরণেই আঙ্গুল তুলবে বাংলাদেশের টি টোয়েন্টির পারফরমেন্স নিয়ে। সম্প্রতি এশিয়া কাপে ভরাডুবি, এরপর ত্রিদেশীয় সিরিজেও টানা ব্যর্থতা, বিশ্বকাপের প্রস্তুতির মাপকাঠি সহজেই করা যায়। তার উপর অস্ট্রেলিয়ার মাটিতে এই ফরম্যাটে খেলার অভিজ্ঞতা নেই টাইগারদের। এই দলের কাছ থেকে আশা করাটা ঠিক হবে না, কারণ আপনি রাতারাতি একটা দলকে ফট করে, আপনি যদি ভাগ্য না চেঞ্জ হয় বা কোনো অ্যাক্সিডেন্ট যদি না হয় তাহলে খুব বেশি হলেও একটা ম্যাচ হয়তো আমরা জিততে পারবো। মেক্স শিফট মানে ওপেনারও তৈরি করতে চেয়েছিলাম, সেটাও পারিনি, বাট ঘুরে ফিরে কিন্তু আমরা পুরানো ওপেনারদের দিকেই তাকিয়ে আছি। এখনও তৈরি হয়নি, এখনও টিম গোছানোও হয়নি, ডিফিকাল্ট হবে আমার কাছে মনে হয় রেজাল্টটা। অন্যরা যখন প্রস্তুতিতে ব্যস্ত তখনও সেরা কম্বিনেশন খুঁজে বেড়াচ্ছে বাংলাদেশ। এশিয়া কাপ থেকে প্রায় প্রতিটি ম্যাচেই ছিল পরিবর্তন, এক ওপেনিং স্লটেই খেলেছেন 7 ক্রিকেটার। পুরনোরা সুযোগ পেয়েছেন, কাজে লাগাতে না পেরে সুযোগ হারিয়েছেনও অনেকে। স্পেশালিস্ট টি টোয়েন্টি ফরম্যাটের কথা যদি চিন্তা করেন তাহলে বিকল্প কোনো ক্রিকেটার এখনও তৈরি হয়নি, এই জন্য আমরা পুরানোদের মানে পুরানো ক্রিকেটারদের প্রতি ঝুঁকে যাচ্ছি যারা পারফর্ম না করে টিমের সাথে আছে। দুই মাসের মধ্যে বা তিন মাসের মধ্যে যে ব্রিদিং স্পেসটুকু আমাদের প্লেয়ারদের দিয়েছে সেই উন্নতির ধাপটুকু যদি আমরা 20-25% ঊর্ধ্বে 30% যদি আমরা পাই তাহলে আমরা মনে করতে পারি যে দি কনসালটেন্ট ইজ সাকসেসফুল। নানা কাটাছেড়ার পরও যেন কম্বিনেশন মেলানো কষ্টসাধ্য ব্যাপার, যে কারণে চূড়ান্ত দলেও আনতে হয়েছে পরিবর্তন। শুধু ক্রিকেটাররা নয়, এবারের বিশ্বকাপ যেন শেখার বড় মঞ্চ বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও। আমাদের পরবর্তী ওয়ার্ল্ড কাপের যে মাঝখানের যে কাজটুকু আমাদের করতে হবে সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এস এম আরিফ, মাইটিভি, ঢাকা। তাদের নিয়ে এক্সট্রা প্র্যাকটিস।